একটা মামলা করছেন অনেক দিন ধরে আপনারা জানেন মেট্রো রেলি রেগেন্সে মামলাটা চলছে কেমেন্টার হোসেন উনি দাঁড়িয়েছে 15% শেয়ারের দাম যাদা হয় 47% শেয়ারের দাম তার থেকে কম কি করে হয় তার মানে এখানে নিশ্চয়ই সরকারের গাফিলতি রয়েছে সেই বিষয়ে কার চুপি সেই বিষয়ে আমাদের माननीय সভাপতি অধীর চৌধুরী মামলাটা করেছে সেই মামলার বিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে আমাদের এআইসিসির একজন কর্মকর্তা মিস্টার চিদাম্বরম আমরা কংগ্রেসীরা জানি গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী দলের উপর কেউ আঘাত করবে দলের থেকে কেউ অন্য কাছ থেকে পয়সা নিয়ে দালালি করবে আমরা কংগ্রেসীরা কোনোদিন মারিনি মানতে পারবো না তাই আইনজীবী সেলের পক্ষ থেকে আজকে সবাই যখন ব্যস্ত আমি মনিদীপা কোনোদিন ভোটটা যারা যারা ছিল তারা আজকে আমরা বিধানমন্ডলের এগেনস্টে পি গো ব্যাক স্লোগান দিয়ে তাকে আমরা প্রতিবাদ জানিয়েছি তাই সমগ্র কংগ্রেসীদের পক্ষ থেকে আমরা তাকে আজকে গো ব্যাক স্লোগান দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি এবং তাকে কংগ্রেস থেকে তাড়ানোর জন্য আমি তো আমাদের যে সভাপতি রয়েছেন তাকে রিকোয়েস্ট করব যেন সর্বভারতীয় সভাপতির কাছে সেটা প্লেস করে You have a good reputation, sir. Sir, please go.